আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক মূলত ডিএসএলআর ক্যামেরা নিয়ে। যারা মূলত নতুন ডিএসএলআর ইউজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আর আপনি যদি এরকম ডিএসএলআর রিলেটেড কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশানের মাধ্যমেই পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, যখন আপনারা নতুন একটি ডিএসএলআর ক্যামেরা কেনেন, অনেকেই হয়তো বা ডিএসএলআর ক্যামেরা রিলেটেড যে প্রবলেম, মেমোরি কার্ড রিডারের যে মেমোরিটা আপনি ইউজ করেন ওইটা লাগানোর পর আপনারা এরকম যদি ক্যামেরা অন করেন তাহলে আপনারা এরকম একটি নোটিফিকেশন দেখতে পান, কার্ড রাইড প্রোটেক্ট সুইচ ইজ সেট টু লক। এই প্রবলেমটা সলভ করবেন কীভাবে? যারা নতুন ইউজার তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। আশা করি আপনারা যদি আজকের এই টিউটোরিয়াল শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারবেন। এই প্রবলেমটা মূলত আপনার কোনো কিছুরই না, জাস্ট একটি কাজ করলে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। অর্থাৎ মেমোরি চিপ, আপনি যে মেমোরি চিপে যে মেমোরি তোলেন এই মেমোরি চিপটাকে আপনার এখান থেকে খুলতে হবে। এজন্য আমি এখান থেকে ডিএসএলআর ক্যামেরার এই পাশে আমি এটাকে আমি ক্যামেরাটাকে অফ করব। এটাকে অফ করার পর আমি এই যে এইদিকে একটু স্লাইড করব, ওপরে একটু স্লাইড করার পর এটাকে এইভাবে খুলে দেব। এরপরে আপনি এখানে দেখতে পারবেন যে একটা কার্ড রিডার, অর্থাৎ এটাকে বলে মেমোরি চিপ। এই মেমোরি চিপে এভাবে জোরে চাপ দেবেন, জোরে চাপ দেওয়ার পর এই যে এই চিপটা বের করে নেবেন। এখানে অ্যাডাপ্টার, এখানে আপনি একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আমার একটি চিপ, অর্থাৎ মেমোরি একটি চিপ। আমি আপনাদেরকে জুম আউট করে দেখাচ্ছি, আমি একটু ফোকাস আউট করে দেখাচ্ছি। এই যে এর পাশে একটি লক দেখতে পারবেন, এই যে এ লক, এই লকটাকে আপনার এই যে এখানে লেখা দেখতে পারবেন, এখানে একটি লেখা দেখতে পারবেন, এই যে লক, লক অপশনে এখানে এই যে লক লেখাটা দেখতেছেন, এই লকটা, এই যে লকটা, এই লকটা আপনার এইভাবে উপরে দিতে হবে। এই যে এইভাবে সেম এইভাবে আপনারা উপরে দিয়ে দেবেন। এই যে এইভাবে উপরে দেওয়ার পর আপনি এই যে মেমোরিটাকে দেখবেন যে ভালো করে লাগানো আছে কিনা। এভাবে আপনারা চাপ দিয়ে এটাকে খুলে আপনারা সঠিকভাবে এই মেমোরিটাকে এইভাবে দিয়ে আপনারা এভাবে চাপ দিয়ে এটাকে লেগে দেবেন। দেওয়ার পর আপনারা এই লকটাকে এই পজিশনে রাখবেন। সেম এই পজিশনে রাখার পর, যে এই পজিশনে রাখার পর আপনি এই মেমোরি স্লটটাকে এখানে প্রবেশ করে দেবেন। এখানে আমি প্রবেশ করে দিলাম, এরপর আমি চাপ দিয়ে দিলাম, এরপর আমি এটাকে লাগিয়ে দেব। এরপর আমি ক্যামেরাটাকে অন করব। এই যে আমি এখান থেকে ক্যামেরাটাকে অন করে দিলাম, আপনারা দেখতে পারতেছেন এই প্রবলেমটা কিন্তু অলরেডি আমার সলভ হয়ে গেছে। এখন আমি আমার ক্যামেরার এই প্রবলেমটা ফেস করতেছি না। সো এই প্রবলেমটা সলভ করার জন্য এই কাজটাই আপনাকে করতে হবে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে।